আসসালামু আলাইকুম গাইস আজকে চলে আসলাম গোপালগঞ্জের সবচেয়ে সবুজ গম্বুজ বিশিষ্ট মসজিদ যেটি আমার চোখে দেখা মতো এরকম উচ্চ গম্বুজ বিশিষ্ট মসজিদ আর গোপালগঞ্জে আর কোথাও নেই আপনাদের যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই গম্বুজ বিশিষ্ট মসজিদ এখন আমরা ভিতরে প্রবেশ করতে দেখেন এটা আসলে ভিত্তের সামনের এই জায়গাটায় উল ফিতর এবং ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয় ফাঁকা জায়গাটা এখানেও অনেক কাজ বাকি রয়েছে এটা সেই সু উচ্চ গম্বুজ বিশিষ্ট গেট আমরা এখন ভিতরে প্রবেশ করছি এখন সামনের দিকটা আপনাদের দেখানোর চেষ্টা করব। সামনের দিকে হাঁটে এলাম সামনে মসজিদ এই ভিডিওতে থাকছে এই গম্বুজ আলা মসজিদ নিয়ে বিস্তারিত ভিডিও আপনার অবশ্যই সঙ্গে দেখতে থাকেন পাশে একটা লিচু গাছ লিচু গাছটা দেখতে অনেক সুন্দর ফল আসছে এটা হচ্ছে এলো সেই মসজিদ বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি মসজিদের অনেক কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে যিনি মসজিদটা নির্মাণ করছিলেন তিনি বেছে নেই হয়তোবা এই জন্যই এই কাজগুলো এভাবে পড়ে আছে এবার পরবর্তীতে করে নাই আপনাদের আমি দেখাবো অবশ্যই সঙ্গে থাকেন দেখতে থাকেন মসজিদের সামনে অনেক বড় একটা বেঞ্চ করা যেখানে অনেক মানুষ এখানে এসে বসতে পারবে বিশ্রাম নিতে পারবে হয়তো বা একটু এখানে একটি গাছ রয়েছে দেখেন গাছের নিচেও এখানে এটাই কাজ করা হয়নি বেঞ্চটায় গাছের নিচে বাকি এসে সিঁড়ির কাছে বাকি এসে এটা হচ্ছে দেখুন ঘাটলা এখানে আমি সবাই অজু করবে এসে আমি ওই পাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন ঘাটলার একটা গুম্বুজ এই গম্বুজটা সেভাবেই পড়ে আছে ইনি মারা গেছে এই জন্য কাজটা সমাধান করা হয়নি সেভাবেই পড়ে আছে অনেক দিন হয়ে গেছে বছর দুই দেখেন এটা হচ্ছে এলাকি ঘাটলা এখানে সবাই উজু করে গোসল করে কি আমি এখন নজু করব তারপর আসরে নামাজ পড়বে তারপর বের বেরবো এখান থেকে ঘাটলা থেকে আপনাদের একটু সামনে ভিউটা দেখাচ্ছি এখন মসজিদে প্রবেশ করবো আপনাদের মসজিদ ভিতরটা দেখাবো কীরকম দেখতে থাকেন এটা হচ্ছে বারেন্দা সামনে বারেন্দা দেখেন এই বারেন্দার এই পাশটা দেখেন পাশে কি পরিমাণ টাইলস এখানে জমা আছে লাগানো হয়নি টাইলস আছে কি না কিন্তু লাগানোর মতো লোক নেই যিনি লাগাবেন তিনি তো মারা গেছেন জন্য কাজগুলো সব ব্যাপারে পড়ে আছে এখন আপনাদের ভিতরটা দেখাবো ভিতরে প্রবেশ করতেছ মসজিদের দেখেন মসজিদের ভিতরে প্রবেশ করলাম সামনে মিনারটা মসজিদের ভিতরেও এখনও কিছু কাজ বাকি আছে লাইটিং সুইচগুলো বসানো হয়নি এইগুলো কিছু কাজ বাকি আছে আর এ পাশে দেখেন কি পরিমাণ টাইস এখানে জমা আছে কাজ করার মতো লোক নেই যিনি করবেন তিনি তো মারা গেছেন এই জন্য কাজগুলো এভাবে পড়ে আছে বা সম্পূর্ণ হয়ে দেখেন এইটাও কি যেখানে কী পরিমাণ টাইস মসজিদে ভিতারটা একটু আপনাদের দেখাবো কারোর কাছ এখানে যে টাইলসগুলো আছে এগুলো সব বাইরে থেকে আনা টাইসগুলো ভিতারের মিনারটা একটু দেখানোর চেষ্টা করব দেখেন এখানেও অনেক সুন্দর কাজ করছে টাইলসগুলো সব টাইলসগুলো কিন্তু বাইরে থেকে আনা বাইরে থেকে নিয়ে একবার নিয়ে আসছিলাম সাধারণত গ্রামে এই ধরনের মসজিদগুলো দেখা যায় না দেখতে দেখেন ভিতরটা দেখেন মসজিদের বাম পাশে এটা দেখেন এখানেও অনেক টাইস কিন্তু আছে এইগুলা কাজ করা হয় না এগুলো পড়ে আছে সব কাজ করার মতো লোক নিয়ে যেহেতু আপনাদের বলেছি এখন আমরা মসজিদের বাইরে যাবো বাইরে যেয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এটা মসজিদটা হচ্ছে লক্ষণ গোপালগঞ্জের সদর উপজেলায় মাজিগাতি ইউনিয়ন আর গ্রামটা হচ্ছে লক্ষণ শিবপুর গ্রাম অবস্থিত এই মসজিদটা বাইরের সাইড আপনাদের আর একটু দেখানোর চেষ্টা করতেছি দেখুন অনেক কাজ কিন্তু এখানে বাকি আছে গুম্বজলাতে কাজ করা হয়নি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউবে দেখছেন আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন